নমস্কার বন্ধুগণ, আমি দেবদাস রাহা। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সাদর অভিনন্দন সাধুবাদ জানাই। আর আজকে আমরা একটি মহানাম শিখব। মহানামটি রাগ মালকোষের উপর। তো রাগ মালকোষটি আমরা বি ফ্ল্যাটকে সা করে নোটেশনটি আমি দেখাচ্ছি, আপনারা আপনাদের নিজের স্কেলে করে নেবেন। অনেকের অনুরোধে এই মালকোষ রাগের উপর এটি আমি নোটেশনটি দিয়ে শিখছি, আমরা শিখব। তো আসুন। সা সা নি দা নি দা মা মা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এরকম হরে সাইতে তারা হরে, এরপর কৃষ্ণ নি কোমল নি কোমল দা কোমল নি কোমল দা মা 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 মা, ক্লিয়ার? হরে সা সা কৃষ্ণ হরে কৃষ্ণ কোমল নি কোমল দা কোমল নি কোমল দা মা, শুদ্ধ মা। চলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণতে কোমল নি কোমল দা কোমল নি কোমল দা মাও আসছে। কৃষ্ণ হরে কৃষ্ণ মা 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 মা, ক্লিয়ার? আমি এটি দশ মাত্রাতে দেখাচ্ছি, কিরকম এটা একটু দেখে নিন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ, ক্লিয়ার? তো আসুন করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ক্লিয়ার হলো? সা সা নি দা নি দা মা 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 মা, এরপর কৃষ্ণ কোমল গা শুদ্ধ মা, কৃষ্ণ এরপর কৃষ্ণ কৃষ্ণ গামা দামা কৃষ্ণ গামা দামা কোমল দা মা কৃষ্ণ, ক্লিয়ার? হরে 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 কোমল গা শুদ্ধ মা, হরে হরে কোমল গা গা কোমল গা সা সা হরে, আরেকবার দেখে নি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সা সা নি দা নি দা মা 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 কৃষ্ণ কৃষ্ণ গা মা গা মা দা মা হরে 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 কোমল গা শুদ্ধ মা, হরে পরেরটা হরে হরে কোমল গা সা সা সা, ক্লিয়ার? এরপরে হরে রাম হরে রাম সা সা উদারা বা মন্ত্র শব্দকে নি দা নি হরে হরে সরি হরে রাম হরে রাম সা সা নি দা নি হরে রাম সা সা মা 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 মা, এরকম
তাহলে আরেকবার দেখে নি। হরি রাম হরি রাম সা সা নি দা নি সা মা 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 রাম রাম কোমল গা মা রাম রাম কোমল নি কোমল দা কোমল নি রাম প্রথমে কোমল গা মা রাম এরপরে রাম রাম কোমল নি কোমল দা কোমল নি রাম এরপর হরে সা সা হরে এরপর হরে হরে নি দা মা মা কোমল নি কোমল দা সরি কোমল নি কোমল দা শুদ্ধ মা তাহলে হরে হরে তাহলে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ সা সা নি দা নি দা মা 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 কৃষ্ণ কৃষ্ণ গা মা গা মা দা মা হরে হরে গা মা গা সা সা হরে রাম হরে রাম সা সা নি দা নি সা মা 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 রাম 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 কোমল গা মা নি দা নি নি সা সা নি দা মা হরে 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 প্রথমে হরেটা সায়েতে তারা হরে দ্বিতীয়বারে হরে হরে নি দা মা মা হরে 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 ক্লিয়ার তো এটি আমরা দুবার চারবার ছবার আটবার এটি করবো এটি হলো স্থায়ী অংশটি ঠিক আছে এরপরে আমরা অন্তরাতে চলে অন্তরাটি একটু দেখে নিই অন্তরাটি কোমল গা থেকে শুরু হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কিরকম হরে কৃষ্ণ কোমল গা মা নি দা নি কোমল নি কোমল দা কোমল নি হরে কৃষ্ণ বুঝতে পারা যাচ্ছে হরে কৃষ্ণ হরে সায়েতে হরে কৃষ্ণ এরকম কোমল গা কোমল নি সা তারা কোমল গা হচ্ছে তারা ঠিক আছে আরেকবার দেখে নি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তাহলে স্বরগমটি কি হবে স্বরলিপিটি গা মা নি দা নি সা সা গা নি সা সা হরে ক্লিয়ার কৃষ্ণ নি দা নি কোমল গা কোমল মা এই সরি কোমল গা মা হরে কৃষ্ণ কোমল নি কোমল দা কোমল নি কৃষ্ণ হরে সায়েতে হরে সা সা কৃষ্ণ কৃষ্ণ কোমল গা তারা কোমল নি সা এরপর কৃষ্ণ 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 নি 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 সা নি দা কোমল নি কোমল দা কোমল কোমল নি কোমল দা তাহলে হরে কৃষ্ণ গা মা নি দা নি সা সা গা নি সা সা নি 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 সা নি দা দা নি দা মা 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 কিরকম দেখাচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণটা কোমল গা কোমলি সা কৃষ্ণ এরপর কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ প্রথমে কোমলিতে কৃষ্ণ নিনি, এরপর কৃষ্ণ কোমলনি সা কোমলনি দা, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, এরপর হরে হরে। ঠিক আছে, এর পরের লাইনে যাই, হরে রাম হরে, দা থেকে কোমল দা থেকে হরে রাম হরে রাম, কিরকম দানি শ্যামা হরে রাম হরে, কোমল দা কোমল নি হরে রাম শ্যামা, ক্লিয়ার, হরে রাম গামা গাসা হরে রাম, ক্লিয়ার, পরের লাইনে যাই, রাম রাম দানি শাসানি হরে হরে, দা কোমল দা কোমলনি হরে দানি দা হরে হরে, ক্লিয়ার, হরে হরে, এরপর আরেকবার অন্তরাটি পুরোটি দেখে নিন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কোমল গা সা কাজ করে নি এসে সা, হরে দামা কৃষ্ণ নিদানি হরে কৃষ্ণ হরে 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 সাইতে হরে হরে কৃষ্ণ কৃষ্ণ, এরকমও হতে পারে কৃষ্ণ, কোমল গা সা কাজ করে কোমলি টাচ করে সা কৃষ্ণ, এরপর কৃষ্ণ কৃষ্ণ নি 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 শনি দা হরে হরে, দা কোমল দা কোমলি হরে হরে, এরপর হরে রাম হরে রাম হরে রাম হরে রাম 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 স্থায়ীটি চলে এলাম। ঠিক আছে, স্থায়ীটি আবার তো করতে হবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 তো বন্ধুগণ, আজকে আমরা এই ঝাঁপতালি উপর রাগ মালকোষের এই গানটি হরিনাম মহানাম শিখলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাজাবেন। এ আশা রাখছি সকলকে আবারও অভিনন্দন সাধুবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি।